আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ডাটা এন্ট্রির যে ধারাবাহিক যে টিউটোরিয়াল আমি দিচ্ছি বা যেটা শেখাচ্ছি আপনাদের, সেটার নতুন পর্বে। তো আজকের পর্বে, আজকের ভিডিওতে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিংয়ের কাজটা আমি আজকে আপনাদের শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আপনারা এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনাদের যে এই যে ডাটা এন্ট্রির যে কোর্সটা আমি এনেছি ধারাবাহিকভাবে আপনাদের আমি যেটা শেখাচ্ছি সেটার যে সিলেবাস, এটাকে আমি আপনাদের জন্য সিলেবাস বলছি, যে এখান থেকে আপনারা খুব সহজেই হচ্ছে যে কাজগুলো ধরে ধরে শিখতে পারবেন, বা আমি আপনাদের চেষ্টা করছি যে কোন কাজটা কিভাবে করে সেগুলোর। ডাটা এন্ট্রির যদি আপনারা গিগুলো দেখেন বা সার্ভিসগুলো দেখেন, যে এই যে বিষয়গুলো এখানে আছে 9টা থেকে 10টা বিষয়, এগুলোর কাজ কিন্তু একটু বেশি দেখা যায়। তো সেজন্যই এগুলো আলোচনা করা এবং সেগুলোই আমি আপনাদের হচ্ছে শেখাচ্ছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের এই কাজগুলো শিখতে মানে কোনো সমস্যা হবে না এবং খুব সহজভাবেই শিখতে পারবেন। তো আজকে তাহলে আমরা কি দেখব, আজকে ডাটা মাইনিং আমরা দেখব, তাই তো? আচ্ছা, এর আগের ভিডিওগুলোতে হচ্ছে যে এই বিষয়গুলো আমরা দেখে এসেছি, ইমেল স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং, আজকে দেখব ডাটা মাইনিং। তো যদি আপনি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, সব ভিডিও দেওয়া আছে, তাহলে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন এখন আমাদের যে ডাটা মাইনিং এটাতে চলে যাই। তো ডাটা মাইনিংয়ের কাজ করার জন্য আমাদের হচ্ছে একটা এক্সটেনশন দরকার হবে, অর্থাৎ গুগল ক্রোম এক্সটেনশন। তো সেই এক্সটেনশন আমরা কীভাবে পাবো, আমরা গুগলে গিয়ে সার্চ করব যে জি ম্যাপ এক্সট্রাক্টর, জি ম্যাপ এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন, এটা লিখে গুগলে সার্চ করবেন। তো সার্চ করলে এই যে জি ম্যাপ এক্সট্রাক্টর, প্রথমে একটা রেজাল্ট চলে এসেছে, তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা এক্সটেনশন চলে আসবে, এই যে এইটা, এই এক্সটেনশনটা এটা ক্রোমে অ্যাড করতে হবে। তো ক্রোমে অ্যাড করে দিন, অ্যাড টু ক্রোম, এটা ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশন অ্যাড করা তো খুবই সোজা, আপনারা সবাই পারেন এক্সটেনশন অ্যাড। যদি আপনি ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনে কাজ করতে চান আপনার কিন্তু অনেক কাজে লাগবে। তো এটা মানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে, এখন এই যে এক্সটেনশন বাটনে আসবেন, এটাকে পিন করে দিতে হবে, অর্থাৎ এটা সামনে নিয়ে আসতে হবে। এই যে সামনে নিয়ে আসলাম, এই যে এটা, হ্যাঁ সামনে এটা আমরা নিয়ে এসেছি। তো আমাদের এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গিয়েছে, এখন আমরা ডাটা মাইনিংয়ের কাজটা করব, এবং সেটা এই এক্সটেনশনের মাধ্যমে। খুবই সোজা একটা কাজ, খুব সহজভাবে আপনারা করতে পারবেন। তো কিভাবে কাজটা করবেন, এই যে এক্সটেনশন যেটা আমরা পিন করলাম, অ্যাড করে পিন করলাম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন এইখানে কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে স্টার্ট প্রসেস, তারপর হচ্ছে এটা হচ্ছে এই এক্সটেনশনের নাম, তারপর এন্টার কিওয়ার্ড, কিওয়ার্ডস টাইপ হিয়ার, আচ্ছা স্টার্ট প্রসেস, রেজিস্টার, আপডেট, তারপর হচ্ছে আপনার নেম, অ্যাড্রেস, ল্যাটিটিউড, লংটিটিউড, এই জিনিসগুলো লাগবে না এই দুটা, বাট এই জিনিসগুলো আমাদের হচ্ছে লাগবে। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই ডেটাগুলো কালেক্ট করব। তো সাপোজ আমি হচ্ছে ডাটা মাইনিং করতে চাই, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ইউএসএর যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর ডাটা আমি মাইনিং করতে চাই। তাহলে এখানে কিওয়ার্ড লিখতে হবে রেস্টুরেন্ট ইন ইউএসএ, আচ্ছা এটা এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড। এখন আপনাদের যে কিওয়ার্ড, যেমন আপনাদের কিওয়ার্ড হতে পারে রেস্টুরেন্ট ইন ইউএসএ, হোটেল ইন ইউএসএ, হোটেল ইন ক্যানাডা, অথবা হচ্ছে মোটেল ইন ক্যানাডা, এই ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। তো এখন তাহলে কী করবেন, কিওয়ার্ড দিতে হবে, তারপর স্টার্ট প্রসেস এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে এই যে এই এক্সটেনশনটা আপনাদের হচ্ছে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, এবং নিয়ে যাওয়ার পরে মজার বিষয় যেটা,
যে আপনাকে কিছুই করতে হবে না, দেখেন এই এক্সটেনশনটি একাই কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, সে কাজ করছে, এই যে দেখেন, এই যে এই যে প্রথমে এইটা আসলো, তারপরে এইটা, মানে এইটা সিলেক্ট, তারপরে এই যে আরেকটা, মানে সে কী করছে, এই ডাটাগুলো একা একাই রোবোটিক আর কি, এটা অ্যাকচুয়ালি একটা রোবটের মতোই, মানে সফটওয়্যার রোবট, সে হচ্ছে ডাটাগুলো মাইনিং করছে। এই যে দেখেন, তো ইন্টারফেসটা কেমন বা কীভাবে ডাটা কালেক্ট করছে সেগুলো আমি দেখাবো। তো এখানে আসার পর জাস্ট ওই কিওয়ার্ড লিখে ছেড়ে দেবেন, এই যে নেক্সট পেজে চলে গেলো একা একাই, দেখছেন মানে কত দ্রুত সে কাজগুলো করছে। আচ্ছা, তো একটু ওয়েট করতে হবে, তারপর এই যে এটা যখনই চালু হয়ে যাবে, এই যে আপনার টাস্ক ম্যানেজারে নিচের দিকে আর কি, আপনার ব্রাউজারের পাশে এই যে এই এই আপনার জিম্যাপ এক্সট্রাক্টর, এটা অন হবে, এটাতে যদি ক্লিক করেন, এই দেখেন এটা এরকম ইন্টারফেস দেখাবে। এই দেখেন, খুবই মজার বিষয়। এই যে সে হচ্ছে রেস্টুরেন্টগুলোর নেম কালেক্ট করেছে, অ্যাড্রেস কালেক্ট করেছে, জিপকোড, ফোন নাম্বার, ওয়েবসাইট, ল্যাটিটিউড এবং লংটিটিউড, এগুলো লাগবে না, এগুলো সাধারণত লাগে না, মেইনলি এই জিনিসগুলোই বেশি লাগে। তো দেখেন এই প্রসেস হচ্ছে চলছে, আমরা একটু দেখি যে এটা চলছেই, এখনও চলছে, মানে আপনাকে কিন্তু নেক্সট পেজ বা নেক্সট বাটনে ক্লিক করতে হচ্ছে না, সে কী করছে, একাই ডাটাগুলো হচ্ছে কালেক্ট করছে, মানে হচ্ছে মাইনিং করছে আর কি, খুঁজে খুঁজে আর কি বের করছে, বের করে এক জায়গায় হচ্ছে সে জড়ো করছে আর কি। হ্যাঁ, তো এই এক্সটেনশনটা, যে এক্সটেনশনটা দেখালাম, এই এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন, খুবই ভালো একটা এক্সটেনশন, দেখেন কত সহজে, মানে আপনার যে কাজটা কত সোজা করে দিচ্ছে, কত সহজে, তাই না? দেখেন, দেখি কতগুলো আমরা পেলাম। আচ্ছা, টোটাল কালেক্টেড 20 এখানে উঠছে, এবং কারেন্ট প্রসেসড 15, ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, দেখেছেন। আচ্ছা, এই দেখি কতগুলো, 16টা আরও আসছে আস্তে আস্তে, যেগুলোর ফোন নাম্বার নেই সেগুলোর হচ্ছে ফোন নাম্বার পাওয়া যায়নি, এই যেমন এটার ওয়েবসাইট নেই, ফোন নাম্বার নেই, এগুলো সে কালেক্ট করতে পারছে না। তো এইভাবে হচ্ছে আপনারা এই ডাটাগুলো মাইনিং করবেন। এখন এই ডাটাগুলো আমাদের কী করতে হবে, এখন আমরা হচ্ছে আমাদের মনে করেন যে হয়ে গেছে ডাটাগুলো নিয়ে, এখন এটা স্টপ করবো। তো স্টপের জন্য যে স্টপ অ্যান্ড ডাউনলোড সিএসভি, আচ্ছা এটাতে ক্লিক করতে হবে, স্টপ অ্যান্ড ডাউনলোড সিএসভি, এটাতে ক্লিক। আচ্ছা, এটাতে ক্লিক করার সাথে সাথে যেটা ডাউনলোড হয়ে যাবে আমাদের, ডাউনলোড হলো সেটা আমরা একটু দেখি। এই যে দেখেন, তো এটাতে কি কি ইনফরমেশন দিয়েছে, আমরা এটা একটু দেখি জিনিসটা বড় করে। আচ্ছা, এই যে এখানে দিয়েছে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টের নেম দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, জিপ কোড দিয়েছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর এই যে ল্যাটিটিউড লংটিটিউড এগুলো দিয়েছে, এই দুইটা সাধারণত লাগে না, মেইনলি এই এই জিনিসগুলো হচ্ছে লাগে। তো এই জিনিসগুলো আপনারা কী করবেন, যে এখান থেকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসগুলো হচ্ছে সাজিয়ে দিতে হবে। যদি এই জিনিসগুলোই চাই তাহলে এইগুলোই, আর যদি রিকোয়ারমেন্ট থাকে আলাদা, যে শুধু রেস্টুরেন্টের নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে এবং ওয়েবসাইট লাগবে, জিপ কোড লাগবে না, অ্যাড্রেস লাগবে না, সেক্ষেত্রে এগুলো জাস্ট এই যে এখানে ধরে ধরে, যেমন এই যে এখানে ধরে যদি ডিলিটে ক্লিক করেন, এই যে এগুলো চলে যাবে, এই যে এই যে এইভাবে ডিলিটে দিয়ে এগুলো সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন তাহলে এই যে এক্সটেনশনটা, এটা দিয়ে কত সহজেই আপনারা ডাটা হচ্ছে কালেক্ট করতে পারলেন। তো আপনারা যদি ডাটা মাইনিং এর কাজ করতে যান তাহলে অবশ্যই এই এক্সটেনশনটা ব্যবহার করবেন, কারণ খুবই ভালো একটা এক্সটেনশন এটা, এবং আপনারা দেখলে নিজে কত, মানে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে, কত ভালোভাবে এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা ডাটা মাইনিং এর কাজটা কিন্তু করতে পারলেন, অনেক ইজি। মানে দেখেন কতগুলো ডাটা আমরা, এটা যদি আমি এখানে স্টপ না করতাম, যদি আরও কিছুক্ষণ রাখতাম, আরও ডাটা সে কিন্তু কালেক্ট করতো। তো মানে সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি এটি স্টপ করে দিয়েছি। এবং তাহলে আপনাদের কী করতে হবে, খুব সহজভাবেই ক্রোম থেকে, গুগল ক্রোম থেকে এই যে এই জি ম্যাপ এক্সট্রাক্টর, এটা ইনস্টল, মানে অ্যাড করবেন ক্রোমে, তারপর হচ্ছে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ধরেন এটা একবার আপনার ডাটা কালেক্ট করা হয়ে গেছে, আপনি অন্য একটা কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ করবেন, তো এই যে ক্লিয়ার ডাটা, এটা ক্লিক করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে কিওয়ার্ড দেবেন, এই যে ধরেন ফুড ইন ইউএসএ, অথবা যে বিষয়টা আপনি সার্চ করতে চান সেটা দিয়ে স্টার্ট দেবেন, এটা অলরেডি কাজ করতে শুরু করবে। তো এইভাবে কী করতে পারেন, এইভাবে খুব সহজেই এই ডাটা মাইনিংয়ের কাজগুলো কিন্তু করতে পারেন, এবং
এই আপনার যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির মধ্যে ডাটা মাইনিংয়ের কাজও কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেজন্য আমি বলবো যে আপনারা এই কাজটা শেখেন, আমি যে কাজটা আপনাদের দেখালাম এই কাজটা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আপনারা অবশ্যই শিখবেন, এই কাজটা আপনারা খুব মানে বেশি পরিমাণে পাবেন। তো তাহলে আমাদের আজকের যে টপিক ছিল যেটা, যে ডাটা মাইনিং, সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। তাহলে কিসের মাধ্যমে, আমি যদি একটু সামারি করি, সেটা হচ্ছে একটা এক্সটেনশনের মাধ্যমে, যে এক্সটেনশনের নাম হচ্ছে কি, জি ম্যাপ এক্সট্রাক্টর। আপনারা একটু মনে রাখেন, জি ম্যাপ এক্সট্রাক্টর, এই এক্সটেনশনটা দিয়ে আমরা হচ্ছে ডাটা মাইনিংয়ের কাজটা আপনাদের আমি দেখালাম। তো এইভাবে আপনারা তাহলে প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।